এই উপমহাদেশে আমরা আহলে হাদিসদের যদি সাংগঠনিক ইতিহাস খেয়াল করে তাহলে 57 সালের পরে সিপাহি বিপ্লবের পরে যখন মুসলমানদের উপর জুলুম নির্যাতন, একদিকে জিহাদ আন্দোলন চলছে, তারপরে কালাপানি নির্বাসন, বিভিন্ন ঘটনা ঘটল, মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলভি আর নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি, যিনি 222টি গ্রন্থের রচয়িতা এবং প্রত্যেকটা আরবি হরফ দিয়ে অন্তত তার একটি করে গ্রন্থ রয়েছে, মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলভির ছাত্ররাই কিন্তু উপমহাদেশে আহলাদিদের সাংগঠনিক ইতিহাসটাকে পরিচালিত করেছে। 1895 সালে প্রথম জামাতে গোরাবাই আহলাদিস প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে উপমহাদেশের সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম আহলাদিস সংগঠন। দরাজ কণ্ঠের বক্তৃতা এবং এই বক্তৃতার মাধ্যমে পুরো আহলাদিস জামাতকে কিন্তু তিনি একত্রিত করা বা একটা আহলাদিস একটা শক্তি, এই জিনিসটা কিন্তু উনি প্রমাণ করতে পেরেছিলেন। তো এহসান আলী জহির মজা করে বলেছিলেন যে শেখ আপনি তো আমাকে খিরিজ লিখবেন, আমি যদি পরীক্ষায় ফেল করি বার্ষিক পরীক্ষায় তখন কী হবে। তো শেখ বিন বাজ একটা মজার কথা বলেছিলেন যে এহসান আলী জহির যদি ফেল করে তাহলে আমি মদিনা ইউনিভার্সিটি বন্ধ করে দেবো। সুবহানাল্লাহ। তো সৈয়দ আহমদ শহীদ শাহ ইসমাইল শহীদের যে চেতনা, সেই চেতনা কিন্তু আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা যেন ওই গোলকধাতার মধ্যে না পড়ি, সংসারের মধ্যে না পড়ি যে সাংগঠনিক শক্তির অধীনে থাকতে হবে না, বরং থাকতে হবে। এটি ঠেলার নাম বাবাজি, যখন আসবে তখন বোঝা যাবে। আর ওই কি বলে যে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, সে সময় না আসলে কিন্তু বোঝা যাবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একজন শিক্ষক যদি মনে করে যে আমি যা কিছু শিখেছি আমার আর নতুন কিছু, আমার জ্ঞানের নবায়ন করার আর প্রয়োজন নাই, মানুষের ইমান যদি নবায়ন করার প্রয়োজন হয় তাহলে আমাদের জ্ঞান নবায়ন করার কেন প্রয়োজন হবে না? একটা হাদিসে আসছে যে ইমানটা আমাদের ওই যে যেমন একটা কাপড় পরলে ছিঁড়ে যায়, পুরাতন হয়ে যায়, আমাদের ইমানটাও কিন্তু এরকম জরাজীর্ণ পুরনো হয়ে যায়, আবার ওটাকে কী করতে হয়, নতুন করে নবায়ন করতে হয়। তো সেই আমাদের সাংগঠনিক দক্ষতা অভিজ্ঞতা এবং জ্ঞান জগতের সেই নবায়নের জন্য এই প্রশিক্ষণগুলোর মূলত আয়োজন করা হয়। তো আজকে আমার প্রশিক্ষণের যে বিষয়টা আছে যে ভারত উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের গতিধারা ও সাংগঠনিক ইতিহাস, ভারত উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের গতিধারা ও সাংগঠনিক ইতিহাস, এটা আসলে অনেক ব্রড একটা বিষয়, অনেক বিশাল একটা বিষয়। আমি ইতিমধ্যেই অনেক বড় একটা আর্টিকেল আমি স্মারকের জন্য লিখেছি, মোটামুটি আমার হাতের লেখা কত 100 পৃষ্ঠা পার হয়ে গেছে, মানে আমার হাতের লেখা। তো কম্পোজ করে আমাদের আব্দুর রব আবার এটাকে একটু কনসাইজ করেছে, ছোটো ছোটো করেছে, মোটামুটি 25-30 পৃষ্ঠায় মনে হয় স্মারকে আসতে পারে ইনশাআল্লাহ। এটা ইতিহাসগুলো অনেক অজানা অনেক ঘটনা নিয়ে আসছে। তো যাই হোক, সংগঠন এ বিষয়ে মনে হয় কথা হয়েছে, সংগঠনের আমাদের প্রয়োজনীয়তাটা কখন দেখা দেয়, আমি বাঙালি ভাষায় বলে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি, বাঘে মহিষে এক ঘাটে কী খায়, পানি খায়, ঠেলায় পড়লে। হ্যাঁ, বন্যার সময় সাপও থাকে, বেজিও থাকে, সবই একসাথে কী থাকে, থাকে, কারণ ঠেলায় পড়লে। তো এটা মাওলানা আব্দুল ওয়াহাব আরাবি, উনি মারকাজি জমিয়ত আহলে হাদিসের এক সময় উনি সভাপতি বা সেক্রেটারি ছিলেন, উনি একটি কথা বলেছেন সুন্দর যে তানজিমকে ফওয়ায়েদ আওর আহামিয়াত কা উস ওয়াক্ত এহসাস হতা হয়, মানে সংগঠনের উপকারিতা এবং গুরুত্ব ওই সময় অনুধাবন করা যায় যাব কিসি ওয়াতান কিসি মিল্লাত কিসি কওম কে সামনে ওয়াতানি মিল্লি আওর কওমি মাসাইল পাহাড় কি তারা রাহ মে খাড়ে হো যায়। যখন কোনো দেশ জাতি এবং সম্প্রদায়ের সামনে জাতীয় বা তাদের গোষ্ঠীগত কোনো সমস্যা পাহাড়ের মতো এসে রাস্তায় দাঁড় হয়ে যায়, তখন অনুভব করা যায়। আর জিনকা মাসাইল ওয়া জিন মাসাইল কা হাল ওয়াতান মিল্লাত আর কওম কি মুত্তাহিদা তাকাত হি কর সকে, আর যে সমস্যাগুলোর সমাধান দেশ জাতির সম্প্রদায়ের ঐক্যবদ্ধ শক্তি কি করতে পারে, করতে পারে, উস ওয়াক্ত তানজিম কি জরুরাত কা সহি এহসাস হতা হয়, সেই সময় সংগঠনের প্রকৃত প্রয়োজনীয়তা অনুভূত হয়। এটি জমিয়তে আহলে হাদিসের মারকাজি জমিয়তে আহলে হাদিস ইন্ডিয়া তার একটা পত্রিকা বের করে তার্জুমান, তার্জুমানের 1 থেকে 15 অক্টোবর 2016 সংখ্যায় এটা দেওয়া হয়েছিল প্রথমে। তো এটা আমি রেখেছি আর কি, আমার কাছে কথাটা খুব ভালো লেগেছে আর কি। ওই যে বললাম ঠেলার নাম বাবাজি, যখন এমন সমস্যা এসে যায়, দেখেন আমাদের দেশে অনেক, একটু অন্য প্রসঙ্গ বলে আমি আমার মূল প্রসঙ্গে চলে আসবো,
আমাদের দেশে এখন অনেকে আছে আহলে হাদিস নাম নিতে চায় না, বিভিন্ন আমিরা যেমন প্রায় বলেন না বিভিন্ন সহিহ আকীদা ইত্যাদি বিভিন্ন মূল উদ্দেশ্য, কিন্তু সব টার্গেট হচ্ছে আহলে হাদিস আন্দোলন। এটা একটা মানে মানে আমাদের যে সাংগঠনিক ঐক্যবদ্ধ শক্তিটাকে কি করা ছিন্ন ভিন্ন করা, এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র আছে এর পেছনে। কারণ বাংলাদেশে মোটামুটি যাই হোক না কেন আহলে হাদিস আন্দোলনের কেন্দ্র বলতে কিন্তু রাজশাহী নদাপাড়াকেই মেনলি বোঝায় তথা আমিরে জামাতকে বোঝায়। যদি আরও অন্যান্য সংগঠন আছে, বিভিন্ন দলের নেতা প্রধান আছে, কিন্তু স্যারের যে ব্যক্তিত্ব সেই তুলনায় তো কেউ কিছুই না। তো সংগঠন করে দেশ বিদেশে সবাই কিন্তু নজর একটা নদাপাড়ার দিকে আছে। তো যাই হোক, আমরা আজকে বিভিন্ন রকমের কথা শুনি, সংগঠন করতে হবে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের। তো আসলে এই উপমহাদেশে আমরা যদি একটু পুরাতন ইতিহাসগুলো দেখি, যে 1857 সালের আপনারা সব ইতিহাস থিসিসে পাবেন, আমি যেটা লিখছি ওটা তো ইনশাল্লাহ সামনে হয়তো আসবে, একটু সংক্ষেপে বলবো পরে। 1857 সালে সিপাহী বিপ্লবের পরে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন এসেছে আপনারা এটা বিষয়টা জানেন, হাজার হাজার আলেম ওলামাকে ফাঁসি কাষ্টে ঝুলানো হয়েছে, তাদেরকে দ্বীপান্তর দেওয়া হয়েছে, কালাপানিতে নির্বাসন করা হয়েছে, বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করা হয়েছে। এবং এই সময় আমরা সাদেকপুর পরিবারের পাটনার উপরে যে বইটা বের করেছি সেটা অবশ্যই আপনারা কিন্তু সবাই পড়বেন, ইমান তাজা হয়ে যাবে, মরা ইমানও কী হবে তাজা হয়ে যাবে। সাদেকপুর পাটনার স্বাধীনতা আন্দোলনের যে কেন্দ্রভূমি যে বইটা আমাদের বেরিয়েছে, হ্যাঁ ওই বইটা অবশ্যই পড়বেন। তারা যে ত্যাগ করেছেন, তারা তো সাংগঠনিক শক্তির অধীনেই তো ছিলেন, সৈয়দ আহমদ, সৈয়দ শাহ ইসমাইল, সৈয়দ রহমাউল্লাহ, যে সাংগঠনিক ভিত্তি তারা, জিহাদ আন্দোলন ভিত্তিক ভিত্তি তারা দাঁড় করিয়েছিলেন, সবাই সব ঐতিহাসিক এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তার উপরে ভারত ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে উপমহাদেশের স্বাধীনতা হয়েছে। তার থেকে ভারত পাকিস্তান হয়েছে, তারপর আবার বাংলাদেশ, পাকিস্তান থেকে আবার বাংলাদেশ হচ্ছে, সব ভিত্তিভূমিটা কিন্তু সেই জিহাদ আন্দোলন, যেটি শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাউল্লাহ এই দুইজনের মাধ্যমে কিন্তু এই বিষয়টা হয়েছিল। এবং বালাকোটে এনাদের দুজনের শাহাদত বরণের পরে যে এই স্বাধীনতার যে ঝান্ডা অনেক স্তিমিত হয়ে গেছিল, মনে করছিল আর সম্ভব না মনে হয়, অনেকে এমনকি দেওবন্দের এরাও দস্তখত দিয়েছিল, তারা স্বীকার করে নিয়েছিল তাদের বশ্যতা, অথচ তারা আমাদেরকে কী বলে ইংরেজদের দালাল বলে, কিন্তু নথিপত্র খুঁজলে কিন্তু তাদেরই পাওয়া যাবে। সালাউদ্দিন ইউসুফের যে আমরা বইটা অনুবাদ, ভারতবর্ষের জিহাদ আন্দোলন হানাফি আলাইহিস সালামদের ভূমিকা যে বইটা অনুবাদ করা হয়েছে, আমরা যে আমাদের সম্পাদনা করেছেন, তো সেখানেও কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করে বলা আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। পাটনার বইটা, সালাউদ্দিন ইউসুফের বইটা, আমরা যে আমাদের থিসিসটা, এই তিনটা যদি আমি পড়ে ফেলতে পারি তাহলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আমাকে আমি যখন একটা মজার কথা বলি, হ্যাঁ হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত ভারতবর্ষের জিহাদ আন্দোলন, ভারতবর্ষের জিহাদ আন্দোলন, তো আমি মানে মদিনীপুরসে যখন ছাত্র ছিলাম 2003-04 সালে, তখন এক ভাই জমিয়তের এক ভাইয়ের সাথে দায়িত্বশীল সভাপতি ফোন করা, ওনার সাথে মসজিদে আমার বিভিন্ন বিষয়ে আলোচনা বিতর্ক, তো স্যারের বিরুদ্ধে একটা অভিযোগ যে উনি সাক্কাল জমিন সাক্কাল জমি আইয়া, জমিয়তকে উনি ছিন্ন ভিন্ন করেছেন বা জমিয়ত থেকে বেরিয়ে গেছেন ইত্যাদিতে, আহলাদি জামাতকে ভাঙন সৃষ্টি করেছেন, বিভিন্ন রকমের কথা বলল। তো তখন আমি একটা, আমার কিছু পড়াশোনা ছিল বিধায় তাকে আমি এমন একটা উত্তর দিয়েছিলাম যে উত্তর কি, উত্তরের জবাবে আর অনেক কোনো কথা বলতে পারেন, কথা বুঝছেন? তো সেই জবাবগুলো পরে আসবে, আমি বলবো আর কি, আসবে যদি সুযোগ হয়। তো যাই হোক, ওগুলো পুরাতন ঘটনা বাদ, আসলে এই উপমহাদেশে আমরা আহলাদিসদের যদি সাংগঠনিক ইতিহাস খেয়াল করি তাহলে 1857 সালের পরে সিপাহী বিপ্লবের পরে যখন মুসলমানদের উপর জুলুম নির্যাতন, একদিকে জিহাদ আন্দোলন চলছে, তারপরে কালাপানি নির্বাসন, বিভিন্ন ঘটনা ঘটল, এক পর্যায়ে গিয়ে কিন্তু মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলবী আর নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, যিনি 222টি গ্রন্থের রচয়িতা এবং প্রত্যেকটা আরবি হরফ দিয়ে অন্তত তার একটি করে গ্রন্থ রয়েছে, অন্তত একটি করে গ্রন্থ রয়েছে, তার তাফসির ফাতুল বায়ান ফি মাকাসিদুল কোরআন, আরও বিভিন্ন বই আরব বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে মানে পাঠদান করা, এবং তার উপরে বহু গবেষণা, পিএইচডি থিসিস, এমন কোনো বিষয় নিয়ে যে বিষয়ে তার লেখা নাই, ফেকা, ইতিহাস, আরবি সাহিত্য, তাফসির, হাদিসের ব্যাখ্যা, বুখারীর ব্যাখ্যা, বিভিন্ন রকমের। তো এই দুজনের মাধ্যমে একটা শিক্ষা বিপ্লব শুরু, কারণ দেখলো আহলে হাদিসরা বা অন্যরাও দেখলো যে শুধু বিশ্বকরে 1857-র পরে যে আমাদেরকে এখন আমাদের সন্তানদেরকে গড়ে তোলার দিকে, শিক্ষার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে, বড় বড় প্রতিষ্ঠান তারা গড়ে তুললেন। এর পরবর্তীতে এসে যখন আহলে হাদিসের নেতারা
তারা দেখলেন যে আহলে হাদিসরা বিভিন্নভাবে ছিন্ন ভিন্ন হয়ে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মধ্যে ঢুকে আছে, এদেরকে সাংগঠনিক শক্তির অধীনে নিয়ে আসার জন্য। যেমন এখন ওই রকম পরিস্থিতি আছে, হয়তো জমিয়তে আহলে হাদিস আমরা কিছু আছে, এর বাইরেও কিন্তু বড় সংখ্যক আহলে হাদিস আছে যারা ছিন্ন ভিন্ন হয়ে আছে। তো এই বিষয়টা মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলভির ছাত্ররাই কিন্তু উপমহাদেশে আহলে হাদিসদের সাংগঠনিক ইতিহাসটাকে পরিচালিত করেছে, এটা ওনার জন্য কিন্তু একটা বড় সাদকা জারি। একদিকে তার শেখানো ইলমি ঝান্ডাকে তারা বহন করেছে, কোরআন এবং হাদিসের যে প্রচার এবং প্রসার সেই বিষয়টাকে তারা মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলভি এবং তার ছাত্ররা কি করেছে, এগিয়ে নিয়ে গেছে। আর একদিকে কি করেছে নবাব সিদ্দিক হাসান খান ভোপালী, তিনিও যে উপমহাদেশের যে কিতাবগুলো দুর্লভ ছিল, সহিহুল বুখারীর ব্যাখ্যা, তারপরে নাইনুল আওতার, তাফসির, বিভিন্ন গ্রন্থ উনি ছাপিয়ে কি করেছেন কি বলে সেগুলো ছাপিয়ে বিতরণ করেছেন। এর ফলে হয়েছে কি, আপনি ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক বিশ্বকোষের মতো জায়গাতেও দেখবেন যে তার সম্পর্কে ভালো কথা বলা হয়েছে, যে উনি ফ্রি বিতরণ করে এই বইগুলো বিতরণের ফলে উপমহাদেশে কি হয়েছে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, একটা ইলমি জাগরণ সৃষ্টি হয়েছে। তো আমরা এই উপমহাদেশের সাংগঠনিক ইতিহাস দেখলে আমরা দেখব যে এটা মূলত নাজির হোসেন মহাদেশ দেহলভির যারা ছাত্র ছিলেন তাদের মাধ্যমে সূচনা হয়েছে। যেমন আমরা সংক্ষেপে কিছু ইঙ্গিত দিই, যেমন প্রথম যে সংগঠনটা উপমহাদেশে প্রতিষ্ঠা হয়েছিল সেটার নাম আপনারা নিঃসন্দেহে জানেন, জামাতে ঘোরাবায়ে আহলে হাদিস। রংপুর, দিনাজপুর এইসব বিভিন্ন অঞ্চলে কিন্তু, বগুড়াতে কিছু মনে আছে, এই ধরনের ঘোরাবায়ে আহলে হাদিসের এখনও অনেক লোক পুরাতন আছে, তাদের মধ্যে অনেকে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে সংগঠনের মধ্যে গিয়েছেন। এবং আমি সম্ভবত রংপুর না গাইবান্ধার একটা জায়গায় গিয়েছিলাম, জায়গাটার নাম ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ যাই হোক ওই যে তুমি ছিলাম মনে হয়, সেখানে ঘোরাবায়ে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতারা ওই জায়গায় এসেছেন, সেই মসজিদে আমি গিয়েছিলাম। আমাদের ওই যে আব্দুর রাজ্জাক সালাফি সাহেব না ওনার নাম, উনি তখন মানে ঘোরাবার নেতা ছিলেন আর কি। তো সেই জামাতে ঘোরাবায়ে আহলে হাদিসের যে প্রতিষ্ঠাতা আব্দুল ওহাব সাদরি বা দেহলভি, তার সন্তানরা ওখানে এসেছিলেন, সেই বিষয়গুলো তারা সে সময় বলেছিলেন বা অনেক নথিপত্র তাদের কাছে আছে। তো যাই হোক, আমরা 1895 সালে প্রথম জামাতে ঘোরাবায়ে আহলে হাদিস প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে উপমহাদেশের সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম আহলে হাদিস সংগঠন, এটা আপনারা লিখতে পারেন। সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন আহলে হাদিস সংগঠন হচ্ছে 1895 সালে গঠিত হয় জামাতে ঘোরাবায়ে আহলে হাদিস। এবং আব্দুল ওহাব মহাদেশ দেহলভি বা ওনাকে বলা হয় আব্দুল ওহাব সাদরি বা আব্দুল ওহাব মহাদেশ দেহলভি, উনি মূলত এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এই সংগঠন গঠন হওয়ার পরে মোটামুটি 83 জন আলেম তাকে সমর্থন করেন, যে উনি নেতা নিযুক্ত হয়েছেন, 83 জন আলেম তাকে সমর্থন করেন এবং 12 জন নেতৃস্থানীয় আলেম তার হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করেন। এখানে যে আমরা সাংগঠনিক যে বায়াতটা নেই সেটা মূলত জামাতে ঘোরাবায়ে আহলে হাদিসের কিন্তু একটা ওনারাই কিন্তু এই বিষয়টা প্রথমে নিয়ে এসেছে, জামাতে ঘোরাবায়ে আহলে হাদিস। বায়াতের বিষয়ে আমি আর যাবো না। তারা মূলত যে বাদা আল ইসলাম, যে আব্দুল ওহাব দেহলভি, জি এটা একটা প্রশ্ন আসতে পারে মনে হয় নাকি, প্রথম আহলে হাদিস সংগঠন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1895 সালে জামাতে ঘোরাবায়ে আহলে হাদিস প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আব্দুল ওহাব মহাদেশ দেহলভি। ওনারা ঘোরাবা কেন নাম দিয়েছেন, আমরা যে হাদিসটা বারবার বলি বাদা আল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা ফা তুব আলিল ঘোরাবা, এই যে তুব আলিল ঘোরাবা আছে এখান থেকে কিন্তু তারা ঘোরাবা নামটা নিয়েছে। এই জামাতের একটি পত্রিকা আছে সৈফায় আহলে হাদিস, সেটি 1920 সাল থেকে অদ্যাবধি চালু আছে, বিশাল ব্যাপার কিন্তু, 80 বছর আর এদিকে 23 বছর, তাহলে কত হলো 103 বছর। উপমহাদেশের বলা যায় সবচেয়ে প্রাচীন বলা যেতে পারে এই পত্রিকাটা, 103 বছর ধরে এখনো করাচি থেকে সহিফায়ে আহলে হাদিস এটা এখনো করাচি থেকে প্রকাশিত হয়। লন্ডনের বার্মিংহাম, বিভিন্ন লন্ডনেও এদের মসজিদ বা কার্যক্রম কিছু আছে, সংক্ষেপে বলবো আর সময় অত হবে না। তাহলে প্রথম 1895 সাল এই সংগঠন প্রতিষ্ঠিত হলো এবং এটি ছিল বায়াত এবং ইমারত ভিত্তিক সংগঠন। তিনি যে জামাতে জিন্দিগির হাদিসগুলো মানুষের সামনে উপস্থাপন করলেন, যে আমরা এভাবে ছিন্ন বিচ্ছিন্ন আছি, এভাবে থাকা যাবে না, সবগুলো উপস্থাপন করে মানুষকে একটা সাংগঠনিক শক্তির অধীনে প্রথম নিয়ে আসার যে অনুভূতি বা দায়িত্ব, এটা কিন্তু আব্দুল ওহাব দেহলভি করেছেন। আচ্ছা, এরপরে
তো ওটা ছিল একটা ব্যক্তিকেন্দ্রিক মূলত, কিন্তু সকল সার্বিক কেন্দ্রিক যে আহলে হাদিস সংগঠনটা প্রতিষ্ঠিত হয় তার নাম ছিল, লেখেন দুই নম্বরে, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স। অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স এটি 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ প্রতিষ্ঠার দিক থেকে অল ইন্ডিয়া আহলে হাদিস হচ্ছে কনফারেন্স হচ্ছে কি দ্বিতীয়, কিন্তু সর্বজনীনতার দিক থেকে এটাই বলা যায় প্রথম। ওটা ছিল একজন ব্যক্তিকে কেন্দ্র করে, আর এটা ছিল সকল আলেম ওলামা সবাই একসাথে ছিল এই সংগঠনের মধ্যে, সেটি হচ্ছে কি অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স 1906 সালে। এটা বিহারের, আপনারা জানেন বিহারের আরা নামক জেলায় মাদ্রাসা আহমদিয়া বলে একটা মাদ্রাসা ছিল, সেখানে বার্ষিক জালসা হতো, কনফারেন্স হতো, সেখানে মূলত এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়। এবং আবার বলছি যে মিয়া নাজির হোসেন মহাদ্দেশ দেহলভির কাছে ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে, তার যে লক্ষাধিক ছাত্র, শিক্ষক ছাত্রের যে একটা সংগঠন চালাতে গেলেও কিন্তু ছাত্র প্রয়োজন আছে। আজকে যারা যুব সংঘের যে বর্তমান সভাপতি শরীফুল ইসলাম মাদানী, সেও কিন্তু মারকাজেরই ছাত্র, আমরাও মারকাজের ছাত্র, অনেকেই আমাদের ছাত্র আছে এখানে। তো মায়া নাজির হোসেন মহাদ্দেশ দেহলভির 1 লক্ষ ছাত্রের মধ্যেই একজন ছিলেন হাফেজ আবদুল্লাহ গাজীপুরি, উনি প্রথম সভাপতি নির্বাচিত হন। তখন সভাপতিকে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সভাপতিকে বলা হতো সদর, আর সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন এটাকে বলা হতো নাজেমে আলা, নাজেমে আলা যে হ্যাঁ কমিতে বলে নাজেমে আলা, নাজেমে আলা হয়েছিলেন সানাউল্লাহ অমৃতসরী। আর কোষাধ্যক্ষ বা অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন আবু দাউদের বিশ্ববিখ্যাত ভাষ্যকার আউনুল মাহবুদের রচয়িতা শামসুল হক আজিমাবাদে। চিন্তা করেন সংগঠন করা লাগবে কিনা, কোন বড় বড় ব্যক্তিদের মাধ্যমে আমরা এই বরকতময় সংগঠনের ধারাটা পেয়েছি একবার চিন্তা করেন। হাফেজ আবদুল্লাহ গাজীপুরি, যিনি মিয়া নাজির হোসেন মহাদ্দেশ দেহলভির প্রথম সারির ছাত্র, ওনার ছাত্রদের ক্লাসিফিকেশন আছে, প্রথম সারি দ্বিতীয় সারি এভাবে ভাগ আছে। শীর্ষস্থানে যে কজন ছাত্র ছিলেন তার মধ্যে শামসুল হক আজিমাবাদী, আব্দুর রহমান মুবারকপুরি, তোফাতুল্লাহ আওয়াজির লেখক, তারপরে হাফেজ আবদুল্লাহ গাজীপুরি উনি। আর একটা মজার বিষয়, হাফেজ আবদুল্লাহ গাজীপুরি কিন্তু হানাফি ছিলেন, কিন্তু মিয়া নাজির হোসেন মহাদ্দেশ দেহলভির দর্শে আসার পরে কিনে উনি আহলে হাদিস হয়ে গেছেন। ওনাকে ওস্তাজুল আসাতেজা বলা হয়, ওস্তাদদের ওস্তাদ, ওস্তাদকুল শিরোমণি। তো যাই হোক, এভাবে তাহলে 1906 সালে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স, এটি ছিল সর্বভারতীয় আহলে হাদিস সংগঠন। এর সাথে অনেক বড় বড় আহলে হাদিস আলেম, যেগুলো যেমন আমি বললাম মাওলানা মোহাম্মদ হোসেন বাটালভি, যিনি কাদিয়ানীদের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছেন, মাওলানা আহমদুল্লাহ প্রতাপগড়ি, কাজী সুলাইমান মনসুরপুরি, যিনি রহমাতুল্লিল আলামিন, উর্দু সাহিত্যের সবচাইতে জনপ্রিয় সিরাত গ্রন্থ উর্দুতে রচনা করেছেন তিনি, তারপর মাওলানা শরফুদ্দিন দেহলভি মেশকাতের সারা লিখেছেন, এরকম আরও অনেক বড়, মাওলানা আব্দুল মান্নান ওয়াজিরাবাদ, এরকম বড় বড় আলেম ওলামা তারা এই অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের নেতৃত্ব দিয়েছিলেন। মজার ব্যাপার হলো, এখানে আমি এর আগের প্রশিক্ষণের বিষয়টা বলেছি, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স গঠনের পরে 3 সদস্য বিশিষ্ট একটা দাওয়াতি টিম গঠন করা হয়। সেই দাওয়াতি টিমের প্রধান ছিলেন মাওলানা আব্দুল আজিজ রহিমাবাদী, যিনি একাধারে 3 দিন ধরে বাহস মোনাজারা করার লোক, এরকম একজন জাদ্রেল মোনাজের ছিলেন তিনি, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী এবং তার সাথে ছিলেন মাওলানা ইব্রাহিম মীর শিয়ালকোটি। এই তিনজন 2.5 মাস ব্যাপী পুরো ভারতবর্ষে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স গঠনের পরে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করার জন্য মানুষকে তারা সফর করেছেন। আর মজার ব্যাপার ছিল, আমি এই সানাউল্লাহ অমৃতসরী, আমার যে বইটা আছে না এখানের মধ্যে বলেছি, কিন্তু এটা আপনি দেখবেন এটা 99 পৃষ্ঠায় আছে, তারা যে সফরটা শুরু করেছিলেন এই যে আহলে হাদিস আন্দোলন অমৃতসরীর অবদান 98, 99, 100 পৃষ্ঠার মধ্যে আছে, তারা যে সফরটা শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ এই সফরটা ছিল রাজশাহী থেকে, আলহামদুলিল্লাহ। তাহলে রাজশাহী যে আন্দোলন একটা কেন্দ্র হয়েছে, একটা কিন্তু এটা একটা বরকত আছে, কিন্তু এসব জায়গায় এসেছেন তারা। এবং রাজশাহীর কোথায় এসেছিলেন, আমার ধারণা আমি যতটুকু গবেষণায় বুঝেছি সম্ভবত তারা চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা জায়গায় এসেছিলেন, যেহেতু সেটা সীমান্ত এলাকা ছিল এসেছিলেন। এবং সানাউল্লাহ অমৃতসরী সেখানে এসে বা অন্যরা উর্দুতে বক্তব্য দিচ্ছিলেন, সবাই হয়তো বুঝতে পারছিল না, একজন অনুবাদ করে দিলেন, সেখান থেকে তারা কলকাতা চলে গেলেন, এইভাবে দিল্লি মানে পুরো 2.5 মাস ব্যাপী গোটা ভারতবর্ষে ঘুরেছে। সেই সময় চিন্তা করেন গরুর গাড়িতে করে ঘুমানো, অনেক সুন্দর মজাদার কাহিনী দেওয়া আছে, এটা আমি একটা লেখা তাহিদের ডাকে দিব, নিয়ত আছে আমার। সেখানে দেখা যাচ্ছে যে গরুর গাড়িতে ঘুমাইছে, একজনের মাথা ওই দিকে আর একজনের পায়ে দিকে, একজনের পায়ের সাথে আরেকজনের মাথা লেগে যায় গাড়ি যখন এরকম টলমল করে, হয় না গরুর গাড়িতে চললে, এরকম অনেক মজার কাহিনী সানাউল্লাহ অমৃতসরী তার পত্রিকায় লিখেছেন। তো যাক, রাজশাহী থেকে তারা যে সফর শুরু করেছেন এবং 2.5 মাস সেই সময়ে এই 1906-এর পর পরে হয়তো 2011 সাল বা এরকম সময়ের দিকে হবে, তো ওই সময়ে
এই যে সফর আড়াই মাস ব্যাপী সফর করা কিন্তু চারটেখানে কথা ছিল না, তাহলে আমরা কিন্তু এমনি পাইনি, সহজে কিন্তু হয়নি। তারা যে ত্যাগ সানাউল অমৃতেশ্বরের মতো ব্যস্ত লোক, যিনি বাহাস মোনাজারা নিয়ে কাদিয়ানীদের সাথে, ফাতেহে কাদিয়ান যাকে বলা হয়, কাদিয়ানীদের সাথে মোবাহেলায় বিজয়ী হয়েছেন, একমাত্র তিনি ফাতেহে কাদিয়ান উপাধি লাভ করেছেন এবং কাদিয়ানীদের যেখানে উনি পেয়েছেন সেখানে তাদের প্রতিরোধ করেছেন বাহাস মোনাজারার মাধ্যমে, লেখনের মাধ্যমে। তো সেরকম বড় বড় ব্যক্তিরা এসে আড়াই মাস ব্যাপী সফর করে এই সাংগঠনিক শক্তিটাকে কী করেছেন, তারা জাগ্রত করেছেন এবং যেখানে গিয়েছেন তারা অভূতপূর্ব সাড়া লাভ করেছেন। তো এর মাঝে আরও কিছু ছোট ছোট সংগঠন গঠিত হয়েছে, সেই দিকগুলো আমি যাব না। তো অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্সের পরে যখন আমাদের ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা চলে আসলো, তখন 1947 সালে যখন দেশ বিভাগ হলো, তখন অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্স তো আর থাকলো না, তখন এটা কী হলো, আলাদা আলাদা হয়ে গেল প্রয়োজনের খাতিরে। এটা গিয়ে 1957 সালে মারকাজি জমিয়তে আহলে হাদিস হিন্দ নাম দিয়ে এটি অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্সটার নাম গঠন করলো, মারকাজি জমিয়তে আহলে হাদিস হিন্দ। 1957 সালের 18 ও 20 জানুয়ারি দিল্লিতে একটা কনফারেন্স হয়েছিল এবং সেখানে এটা নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের পরিবর্তে রাখা হয়েছিল মারকাজি জমিয়তে আহলে হাদিস হিন্দ। বর্তমানে উর্দু বাজার দিল্লিতে কিন্তু এর শাখা রয়েছে, আমরা যদি ওইখানে একবার যেতে পারি তাহলে খুবই ভালো হবে। আমিরা জামাত গিয়েছেন ওখানে, তার পিএইচডি থিসিস সফর করেছেন, গিয়েছেন, অনেক তথ্যপত্র উনি নিয়ে এসেছেন। তো সেই দিল্লিতে এখনও তাদের কার্যক্রম রয়েছে, মারকাজি জমিয়তে আহলে হাদিসের মোটামুটি 22টা প্রদেশে তাদের কাজ আছে আর 40,000-এর অধিক তাদের শাখা রয়েছে, 40,000। যেহেতু ইন্ডিয়া তো অনেক বড় জায়গা না, 22টা প্রদেশে তাদের কার্যক্রম, এমনকি আন্দামান যেখানে নির্বাসন দেওয়া হতো সেই আন্দামানেও তাদের কার্যক্রম আছে, ওই যে আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে সেখানেও তাদের কার্যক্রম আছে। আর একটা শুনবেন, আমাদের মজলিসে শুরার সদস্য কয়জন শরীফ, আমাদের মজলিসে শুরার সদস্য কয়জন, 25 জন। ইন্ডিয়া মার্কাজি জমিয়তে আহলে হাদিস যেহেতু অনেক বড় দেশ, ওদের মজলিসে শুরার সদস্য হচ্ছে 220 জন, 220 জন মজলিসে শুরার সদস্য, আর কার্যনির্বাহী কমিটির সদস্য হচ্ছে 41 জন, তারপর কার্যনির্বাহী কমিটির সদস্য 41 জন। প্রত্যেক বছর তারা বড় বড় একটা কনফারেন্স করে, এগুলোর বিস্তারিত বিবরণ আমি লিখেছি। তো মার্কাজি জমিয়তে আহলে হাদিস থেকে তাদের 4টা পত্রিকা বেরোয়, একটা হচ্ছে তারজুমান যেটা অনেক বিখ্যাত পত্রিকা, অনেক পূর্বে 1952 সালে প্রকাশিত হয়েছিল তারজুমান, এখনও কিন্তু উর্দুতে বেরিয়েছে, কেউ যদি উর্দু ভালো বোঝেন, এর মধ্যে অনেক আলেমুলামা আছে, আহলে হাদিস ইন্ডিয়া, হ্যাঁ এরকম দিয়ে নেটে সার্চ দিলে দেখবেন চলে আসবে মার্কাজি জমিয়তে আহলে হাদিস, সেখানে ওদের এই পত্রিকাগুলো PDF দেয় ওরা নিয়মিত, আমি নিয়মিত এটা দেখি এবং পড়ি, সেখান থেকে অনেক রিপোর্ট সংগ্রহ করে তাহারিকে বাংলায় অনুবাদ করে আমি দিই, অনেক আহলে সালে মারা গেলে তাদের সংবাদগুলো মূলত তাহারিকে, এগুলো আমি মূলত লিখি এগুলো। তো এই তর্জমার 1952 সাল থেকে অদ্যাবধি প্রকাশিত হচ্ছে। তাদের আরেকটা আরবি পত্রিকা আছে আল ইস্তেকামা, ইংরেজি আছে দ্য সিম্পল ট্রুথ, আর হিন্দি ভাষায় আছে ইসলাহে সমাজ। এই 4টি পত্রিকা তারা বের করে। এরা জমিয়তে আহলে 2004 সালে একটা দুর্দান্ত সম্মেলন করেছিল, যেটাকে পাকুড়, ঝাড়খণ্ডের পাকুড়ে এই সমাবেশটা হয়েছিল। 8 কিলোমিটার ব্যাপী, কোনো জায়গা ধারণার কোনো লোক ছিল না, 8 কিলোমিটার, সুবহানাল্লাহ, পুরো 8 কিলোমিটার ব্যাপী এই সমাবেশটা হয়েছিল। তাহলে কত লক্ষ লোক ছিল হিসাব করেন, 2004 সালে এই ঐতিহাসিক সম্মেলনটা হয়েছিল, পাকুড় সম্মেলন যেটিকে বলা হয়। তো যাই হোক, তাহলে 1957 সালে অল ইন্ডিয়া আলায়েন্স কনফারেন্সে, যেহেতু দেশ ভাগ হয়ে গেছে এখন নতুন নাম তো করতে হবে, এখন তো অল ইন্ডিয়া বলা যাচ্ছে না, তখন বাংলাদেশ ভারত পাকিস্তান সব এক ছিল, সেই কারণে 1957 সালে এসে মার্কাজি জমিয়তে আহলে হাদিস হিন্দ হয়ে গেল। এরপরে আবার যেহেতু দেশ বিভাগ হলো, ওদিকে পাকিস্তানের যারা আছে তারা আবার মার্কাজি জমিয়তে আহলে হাদিস পাকিস্তান নাম দিল, এটা 1948 সালে গঠিত হলো আর কি, 1948 সালের 24শে জুলাই এটি মার্কাজি জমিয়তে আহলে হাদিস পাকিস্তান নাম দিয়ে কী করলো, শুরু হলো। এই প্রথম যখন এটি গঠিত হয় সেই সম্মেলনে দেশের বিভিন্ন জায়গা থেকে 200 থেকে 250 আলেম ওলামা সেখানে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানে, করে মার্কাজি জমিয়তে আহলে হাদিস পাকিস্তান, একটা হলো মার্কাজি জমিয়তে আহলে হাদিস হিন্দ, আর একটা হচ্ছে মার্কাজি জমিয়তে আহলে হাদিস পাকিস্তান, দুটো দুই নাম হলো। তো এখনও সেটা এই নামেই চলছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আল্লামা এহসান আলী জহির
আমরা তার নাম জানি, জানি না? তো উনি দেখলেন যে মার্কাজি জমিয়তে আলহামদুল উনি একটু রাজনৈতিক মানসিকতার ছিল। আমাদের ডক্টর মুসলিউদ্দিন ভাই যেমন একটু রাজনৈতিক কিছু ওনার বিষয় আছে আর কি, ওই দিকে একটা ঝোঁক আছে বা প্রবণতা আছে। আল্লামা এহসান আলী জহিরের একটু রাজনৈতিক ঝোঁক ছিল। উনি দেখলেন যে জমিয়তে আহলিস রাজনৈতিক বিষয়ে খুব একটা এগোচ্ছে না, তো ওনার একটা রাজনৈতিক বিষয়ে ঝোঁক ছিল, সেই কারণে উনি আবার জমিয়তে আহলিস থেকে বের হয়ে যেয়ে 1981 সালে জমিয়তে আহলাদিস পাকিস্তান তৈরি করেছিলেন। 1981 সালে জমিয়তে আহলাদিস পাকিস্তান, এটি স্যার থিসিসে সব বিষয়গুলো দেওয়া আছে আর কি। যাই হোক, ওখানে আপনারা দেখতে পাবেন বিস্তারিত, আর স্মারকের মধ্যে আসলে আমরা তখন ওখানে দিতে পারবো এই বিষয়গুলো। 1981 সালে জমিয়তে আহলাদিস পাকিস্তান। তো এহসান আলী জহিরের একটা ভূমিকা ছিল তার যে দরাজ কণ্ঠের বক্তৃতা, এবং এই বক্তৃতার মাধ্যমে পুরো আহলাদিস জামাতকে কিন্তু তিনি একত্রিত করা বা একটা আহলাদিস একটা শক্তি এই জিনিসটা কিন্তু উনি প্রমাণ করতে পেরেছিলেন। এবং এহসান আলী জহিরের উপর যে বইটা আমরা লিখেছি, হাদিস পণ্ডিতদের প্রকাশিত হয়েছে, আমিনুল জামাত সম্পাদনা করেছেন, ওর মধ্যে ঘটনাগুলো সব দেওয়া আছে। উনি যেমন একদিকে বড় গবেষক ছিলেন, কাদিয়ানি, ব্রেলভি, বাহিয়া, শিয়া এদের বিরুদ্ধে অনেকগুলো বই লিখেছেন, গোটা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন আরবিতে, আল আধুনিক যে মতবাদগুলোর উপরে, এগুলোর উপরে যদি কোনো গবেষণা করতে গেলে এহসান আলী জহিরের বইয়ের নামগুলো আসবে। আল কাদিনিয়া দেরাসাতুন ওয়া তাহলিলুন, ওনার জীবনে একটা মজার ঘটনা আছে। উনি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন ওই কাদিয়ানিদের উপর বিভিন্ন আর্টিকেল দামেস্কের একটা পত্রিকায় লিখতেন। তো এখন ওই আর্টিকেলগুলো একত্রিত করে বই আকারে প্রকাশ করার চিন্তাভাবনা হলো, তখনও তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র। তো এখন প্রকাশকরা বুদ্ধি দিল যে বইটার উপরে যদি খিরিজুল জামিয়াল ইসলামিয়া বিল মদিনা আল মুনাওয়ারা, অর্থাৎ মদিনা ইউনিভার্সিটি ফারেক লেখা যায়, তাহলে বইটা ভালো চলবে, একটা মান হবে। না, একজন ছাত্র লিখেছে আর একজন ফারেক হওয়া মানুষ, এটার মধ্যে পার্থক্য আছে। তো তখন শায়খ বিন বাজ ছিলেন মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, উনি ওনাকে প্রস্তাবটা দেওয়া হলো, উনি সম্মত হয়ে গেলেন। তো এহসান আলী জহির মজা করে বলেছিলেন যে শায়খ, আপনি তো আমাকে খিরিজ লিখবেন, আমি যদি পরীক্ষায় ফেল করি বার্ষিক পরীক্ষায় তখন কী হবে? তো শায়খ বিন বাজ একটা মজার কথা বলেছিলেন যে এহসান আলী জহির যদি ফেল করে তাহলে আমি মদিনা ইউনিভার্সিটি বন্ধ করে দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় ছাত্রের প্রতি শিক্ষকের কি কনফিডেন্স, যে যদি এহসান আলী জহির ফেল করে তাহলে আমি মদিনা ইউনিভার্সিটি বন্ধ করে দিই। এবং ওনার একটা মজার আর একটা ঘটনা আছে যে উনি বার্ষিক পরীক্ষার সময় ঘোষণা দিয়েছিলেন যে এবার মদিনা ইউনিভার্সিটিতে সকল ডিপার্টমেন্টের মধ্যে আমি ফার্স্ট হব, যদি কোনো ছাত্রের ইচ্ছা থাকে যে সে ফার্স্ট হবে সে যেন এবার পরীক্ষায় অংশগ্রহণ না করে, কারণ এবার এহসান আলী ছাড়া অন্য কেউ ফার্স্ট হতে পারবে না। এরকম ওনার অনেক খুব তেজি লোক ছিলেন উনি, নেটে দেখবেন ওনার ভাষণগুলো। তো বেদাতেরা কিন্তু সহ্য করতে পারেনি, তাকে 87 সালের 23শে মার্চ লাহোরের কেল্লা লক্ষ্মণ সিং ফোয়ারা চক রাবি পার্কে আহলাদিস ইয়ুথ ফোর্স, ওনার আবার একটা যুবকদের, আমাদের যেমন আহলাদিস যুবসংঘ, এটা ছিল ওনার আহলাদিস ইয়ুথ ফোর্স, এই নাম দিয়ে সংগঠন করা হয়েছিল, করেছিলেন যুবকদের সেই সম্মেলনে কিন্তু বেদাতিরা বোম বাস্ট করে তাকে মানে মেরে ফেলে। এবং তার একটা দোয়া কোনো উনি সবসময় করতেন, আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, যে হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও এবং আমার মৃত্যুটা যেন তোমার রাসূলের দেশে হয়। তা আল্লাহ তার দোয়া কবুল করেছেন। বোমবাস্টে যখন উনি আহত হলেন তখন সৌদি বাদশার স্পেশাল নির্দেশনায় স্পেশাল ফ্লাইটে এসে ওনাকে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা করে উনি মারা যান। এবং মারা যাওয়ার পরে তাকে মদিনা মসজিদ নববীর পাশে যে বাকি আল গারকাত কবরস্থান আছে সেই বাকি আল গারকাত কবরস্থানে দাফন করা হয়। আল্লাহ তার দুটো দোয়াই কবুল করেছেন, যে আল্লাহ আমার জুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহর পথে উনি শাহাদাত বরণ করেছেন এবং রাসূলের দেশে তার মৃত্যুও হয়েছে। উনিও মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন আলহামদুলিল্লাহ। তো যা হোক, এভাবে তার বিভিন্ন যে সভা সমাবেশগুলোতে প্রচুর লোক হতো এবং সকল আহলাদিস কিন্তু সেখানে অংশগ্রহণ করতো, এবং সবাই জানত উনি এত সাহসী ছিলেন যে কঠিনভাবে, যে জেনারেল জিয়াউল হক যখন প্রেসিডেন্ট ছিলেন তার বিরুদ্ধে তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন, এটা এরকম সাহস কেউ রাখে না আর কি। তো এর কারণে কিন্তু বিশেষ করে বেদাতিরা, শিয়া, কাদিয়ানি, ব্রেলভি এদের বিরুদ্ধে উনি বই লেখার কারণে, বিশেষ করে শিয়াদের, তারা অনেক টোপ তাকে দেওয়া হয়েছে, আপনাকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দিব, আহলাদিসের মার্কাজ আপনি নির্মাণ করবেন, কিন্তু আপনি কাদের শিয়াদের বিরুদ্ধে লেখা ছেড়ে দেন। ধারণা করা হয় শিয়া কাদিয়ানি এরাই কেউ এই বোম বাস্ট করে তাকে মেরে ফেলেছিল, স্টেজের নিচে বোমা পুঁতে রাখা হয়েছিল। আসলে এভাবে তার মৃত্যু হবে, কারণ এত বড় একজন আলেম বক্তব্য দিবে, স্টেজের নিচে স্বেচ্ছাসেবকরা কেন চেক করবে না? আমরা তো এই জন্য ইস্তেমার সময় কী করি, আমরা স্বেচ্ছাসেবকরা কিন্তু এটা তদারকি করে দেখি, এবং স্টেজের নিচে আমাদেরও দেখা উচিত।
কারণ আমাদের যে শত্রু থাকবে না আমরা জামাতের জন্য তা তো না, অতএব যারা দায়িত্বশীল যুব সংঘ যেহেতু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে অবশ্যই কিন্তু সম্মেলনের সময় দেখতে হবে। আর এবার যেহেতু আমাদের ভিন্ন জায়গায় হবে, এ বিষয়ে আমাদের কী করতে হবে, আরও সতর্ক থাকতে হবে। তার স্টেজের নিচে বোমা রাখা হয়েছিল আর স্টেজের পেছন থেকে ফুলদানি ফুল দেওয়া হচ্ছে, এরকম ফুলদানির মধ্যে গান পাউডার বা পাউডার দিয়ে যেটা বিস্ফোরকটা যেন আরও বেশি মারাত্মক হয় এটা দিয়ে পাঠানো হয়েছিল সামনে দিয়ে একসাথে বাস্ট্রে। এটা একটা মারাত্মক আকার ধারণ করেছিল এবং সেখানে অনেক বড় বড় আহলে হাদিসের আলেম তারা মোটামুটি 9 জন ঘটনাস্থলে মারা গেছিলেন এবং 114 জন আহত হয়েছিল। তো এইভাবে তো এহসান আলী জহিরের এই রাজনৈতিক কিছু দিক ছিল, কিন্তু বাকি যে ভালো দিক, তিনি একজন ভালো গবেষক ছিলেন, বেদাতের মুখসম্মোচন করেছেন এবং আহলে হাদিস যুবকদেরকে বিশেষ করে তিনি ঐক্যবদ্ধ করেছেন। আমিরে জামাত কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসছিলেন জমিয়ত আহলে হাদিসের কনফারেন্সে এবং তিনি এখানে বক্তৃতা দিয়েছিলেন ডক্টর বারিস। এগুলো অনেক মজার ঘটনা ওই বইয়ের মধ্যে লেখা আছে। ওনাকে মাত্র আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, 15 মিনিট সরি। তো উনি বলেছেন এহসান আলী জহিরকে গরম হতে গেলে 15 মিনিট লাগতে হয়। হ্যাঁ, যে এহসান আলী জহিরে তো গরম হতে 15 মিনিট লাগে, 15 মিনিটে কি বক্তব্য দেবে। এরপরে তিনি দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন এবং বেদাতীদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে আসো, তোমাদের জন্য আমি সপ্তাহ ধরে হোটেল সারাটানের অপেক্ষা করছি, যদি তোমরা আহলে হাদিসের একটি মাসলাও হাদিসের বিরোধী দেখাতে পারো তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, এরকম। এবং ডক্টর উনি যাত্রাবাড়ি যে মাদ্রাসার মসজিদ সেখানে বক্তব্য দিয়েছিলেন ডক্টর বারি স্যার, তার জুমার খুতবা শুনে বলছিলেন এই খুতবাতে আমার ওনাকে নিয়ে আসার যা টাকা বা খরচ সেটা উসুল হয়ে গেছে। মানে হয়তো ডক্টর বারি স্যার অতটা বুঝতে পারেনি, যেহেতু তরুণ ম্যান, একদম তরুণ মানুষ, 30-35 বছরের মানুষ, হয়তো অতটা বুঝতে পারেনি উনি এত যাদ্রের লোক, হয়তো ধারণা ছিল না। তো আমিরে জামাতের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল এবং স্যারই মূলত নিয়ে আসার মূল ভূমিকায় ছিলেন। তো আমিরে জামাত যখন উনি শাহাদত বরণ করেন এবং স্যারের কাছে ওয়াদা করে গেছিলেন যে পরবর্তীতে কনফারেন্সে বলেছেন আমি যখন আসবো বাংলাদেশে তখন আমি বাংলায় বক্তৃতা করবো, এইরকম মনে যাদ্রের লোক ছিলেন, পরবর্তীতে যখন আমি আসবো বাংলায় বক্তৃতা করবো। তো তাকে বিভিন্ন উপাধি দেওয়ার ওই বইয়ের মধ্যে সব বিস্তারিত দেওয়া আছে, তো সেইটার সুযোগ হয়নি, উনি মারা গেলেন। আমিরে জামাত পরে একটা শোক বার্তা লিখে পাঠিয়েছিলেন, সেটি ওখানে ওদের যে ডাইজেস্ট পত্রিকা ছিল সেই পত্রিকায় সেই শোক বার্তাটা উর্দুতে ছাপানো হয়েছিল, যেটা আমার বইয়ের মধ্যে আমি এটা অনুবাদ করে ওই শোক বার্তাটা পুরোপুরি হুবাহু কি ওখানে দেওয়া আছে। তো যাই হোক, তো তার এই প্রচেষ্টার ফলে বিশেষ করে যুবকদের মাঝে একটা সাড়া জাগানো এই জিনিসটা কিন্তু তিনি করতে সক্ষম হয়েছিলেন। তারা অর্থনৈতিক স্বাবলম্বিতা ছিল, বাংলাদেশের আলেমওয়ালা আমার সমাজ সংস্কার করতে পারে না, আমাদের অনেকে ইমামতির সাথে জড়িত, আমার ইমাম সাহেবের আগে চিন্তা থাকে চাকরি যাবে, এই মাসালা দিব কি না হবে কি না। পাকিস্তানের আলেমদের একটা ভালো জিনিস, ওরা সব বড় বড় ব্যবসায়ী, এহসান আলী জহিরের খানদানি ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা, এখনও বড় বড় আব্দুল নাসের রহমানে যিনি আমাদের ইস্তেমায় বহুবার এসছেন, উর্দু ভাষণ দিয়েছেন, তারা বড় বড় ব্যবসায়ী, তাদেরকে এগুলো দিকে কোনো চিন্তা করতে হয় না। আলেমদের একটু অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকা দরকার। হ্যাঁ, তবে স্বাবলম্বিতার নামে এত না যে আবার শুধু ওর পিছনে দৌড়াবে এমনটা না, তবে আমার মনে হয় যে স্বাবলম্বিতা থাকা দরকার, তাহলে কথাগুলো বললে বলতে পারে। যাই হোক, এরপরে আমরা যদি চলে আসি বাংলার দিকে একটু দেখি, তাহলে 1914 সালে আমি শেষ করে দিচ্ছি, আঞ্জুমানে আহলে হাদিস বাংলা ও আসাম, যেহেতু বাংলার অঞ্চলে কাজ করার জন্য এটা মূলত গঠন করা হয়েছিল 1914 সালে। এখানেও দেখানো হয়েছে, বলছি মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র, এখানেও ছিলেন মাওলানা নিয়ামাতুল্লাহ প্রথম সভাপতি আর হুগলি জেলার আব্দুল লতিফ উনি সেক্রেটারি। এরা মাওলানা নিয়ামাতুল্লাহও কিন্তু উনি নাজির হোসেন মহাদেস দেহলভির ছাত্র। আঞ্জুমানে আহলে হাদিস বাংলা ও আসাম 1914 সালে গঠিত হয়েছিল। তারপরে 1946 সালে রংপুরের আছে না কেউ, হারাগাছ বন্দর, হ্যাঁ এই যে আছে হারাগাছ বন্দরে 1946 সালে আবার হলো নিখিল বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস। আমি ওই জমিয়তের ভাইকে যিনি আমার সাথে বিতর্ক হয়েছিল, তো তাকে আমি বলেছিলাম যে আপনি যে জমিয়ত ভঙ্গকারী বলছেন, তাহলে এই যে আঞ্জুমানে আহলে হাদিস বাংলা ও আসাম এটা থাকার পরেও কাফি সাহেব নিখিল বঙ্গ আসাম জমিয়ত আহলে হাদিস কেন গঠন করেছিলেন 1946 সালে, এটা জবাব উনি দিতে পারেননি, কারণ ওনার এটা জ্বালা ছিল না। তাহলে ওনাকে কি আমরা বলবো যে উনি জমিয়ত আহলে হাদিস সংগঠন বিভক্তিকারী উনি? তাহলে তো কাফি সাহেবকে প্রথম বলতে হবে, কিন্তু বিষয়টা তা না, আসলে সময়ের প্রেক্ষিতে বিষয়টা এটা হয়েছিল। সেই 1946 সালে হারাগাছের রং কি বলে হারাগাছ বন্দরে না তিনি এইটা করেছিলেন, এবং 1946 সালে রংপুর জেলার হারাগাছ বন্দরে সেখানে 18, 19 এবং 20 তিন দিন ব্যাপী বিশাল কনফারেন্স হয়েছিল। বাংলা আসাম অন্যান্য জায়গা থেকে বড় বড় আলেম আসছিলেন, পাকিস্তানের মাওলানা ইসমাইল সালাফি গুজরানওয়ালা, হ্যাঁ তিনি এসেছিলেন এই সম্মেলনে। যে কি হলো কিছু বলছেন, নিখিল বঙ্গ ও আসাম জমিয়ত আহলে হাদিস, হ্যাঁ নিখিল বঙ্গ 1946, জি জি
রংপুরের হারাগাছ বন্দরে। 3 দিন ব্যাপী এটি হয়েছিল। এখানে এসেছিলেন বেনারসের বিখ্যাত আলেম মাওলানা আবুল কাসেম সাহেব বেনারসি, তারপরে এসেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার মাওলানা ফজলে ইলাহী ওজিরাবাদি, এরকম অনেকজন এসেছিলেন। সেখানে কাফি সাহেবকে সভাপতি আর মাওলানা মাওলানা বখশ নদভী মাওলা বখশ নদভী মুর্শিদাবাদি ওনাকে সেক্রেটারি করে এই নিখিল বঙ্গ আসাম জমিয়ত আহলে হাদিস কি করা হয় গঠন করা হয়। কথা বুঝতে পেরেছেন? এটার যে গঠনতন্ত্রটা আছে সেটা কিন্তু আমাদের ইন্টারনেটে দেওয়া আছে, আমাদের যে আর্কাইভ আন্দোলনের সেখানে দেওয়া আছে। তারপরে আবার পরবর্তীতে এখান থেকে আবার আলাদা হয়ে আঞ্জুমানে আহলে হাদিস পশ্চিমবঙ্গ 1951 সালে এরা আবার আহলে হাদিস আন্দোলন পশ্চিমবঙ্গ গঠন করেছিলেন, আঞ্জুমানে আহলে হাদিস পশ্চিমবঙ্গ। এরপরে চলে আসে জমিয়তে আহলে হাদিস। জমিয়তে আহলে হাদিস আবার দেশ স্বাধীনের পরে, তখন এটা তো নিখিলবঙ্গ আসাম আর রাখা যাচ্ছে না, তখন চিন্তা করেন আসাম কোথায়, এই আসাম এই অঞ্চল আসাম অঞ্চলকেও এই আমাদের সাংগঠনিক শক্তির অধীনে ছিল, কম ব্যাপার মনে করেছেন নাকি? বিশাল ব্যাপার। কিভাবে তারা যাতায়াত করতো আর যেত নিখিলবঙ্গ আসাম, চিন্তা করা যায়? এটা কঠিন ব্যাপার। তো সেই সময় আসলে যজ্ঞ ছিল অন্যরকম। তো পরে যখন উপমহাদেশে যে বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন 1948 সালে এটি কিন্তু নাম হয়ে গেল কি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। হ্যাঁ, 48 সালের 7ই মার্চ নিখিল বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিসের পরিবর্তে এটা হয়ে গেল। আর কলকাতায় ছিল এর সদর দপ্তর, সেখান থেকে পাবনার বাঁশবাজারে চলে আসলো কি, হ্যাঁ, এখানে যেখানে এখন মাদ্রাসা আছে, যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস 1948 সালে প্রতিষ্ঠিত হলো। তারপরে পাবনা থেকে একসময় মোটামুটি 8 বছর 9 মাস পাবনায় সদর দপ্তর ছিল। তারপরে 1956 সালের অক্টোবর মাসে পাবনা থেকে ঢাকায় এটা কেন্দ্রীয় কার্যালয় স্থাপিত হয়। আল্লামা কাফি সাহেব 1960 সালে কি বলে যে মৃত্যুবরণ করলে, তারপর ডক্টর বারি স্যার এর সভাপতি নির্বাচিত হন, পরবর্তীতে অন্যান্যরা তাদের কার্যক্রম চালাচ্ছে আর কি। আমি সংক্ষেপে চলে আসছি এবার। এর মধ্যে জমিয়তে থাকা অবস্থাতে কিন্তু 1978 সালের কতই আমাদের যুবসংঘের 5ই ফেব্রুয়ারি এটা ডক্টর বারি স্যারের ইয়াতেই কিন্তু সম্মতিতেই এবং আব্দুর রহমান বিএবিটি সহ অন্যান্য যারা জমিয়ত নেতৃবৃন্দ ছিলেন তাদের মাধ্যমে কিন্তু এই বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের গোড়াপত্তন হয়েছিল। তো স্যারদের যে এসআরএলও জহিরে যেমন যুবকদেরকে নিয়ে কাজ করার একটা প্রবণতা, আমরা যে আমাদেরও কিন্তু এই বিষয়টা কিন্তু ছিলেন। এটা হয়তো অনেক মুরব্বীদের কাছে সেটা ওনার গতিটা হয়তো আমার মনে হয় যে উনি বেশি গতিতে চলছিলেন, আর অন্যরা একটু পুরাতন, যেমন পুরাতন আহলে হাদিস বাপদাদা 14 গোষ্ঠী থেকে হলে কি হয় একটু ঢেমে তালে চলে, আর নতুনরা যারা হয় তাদেরকে একটু জোশ থাকে। তো জমিয়তের হয়তো পুরাতন মুরব্বী যারা তারা একটু ধীরে টেমে তালে, স্যার দ্রুত গতিতে এবং খুব যুবকদেরকে সৎসাহের সাথে কাজ করছিলেন। তো যাই হোক, এবং এই যুবসংঘের যে অনেকগুলো কাজ রয়েছে, আমরা যে আমাদের বক্তব্য আছে সম্পাদক আছে বিষয়গুলো আপনারা জানেন, যে অবদানগুলো বিশেষ করে 1980 সালে যে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ স্মরণীয় দিন একটা ইসলামিক ফাউন্ডেশনের যে তাওহীদের শিক্ষা আজকের সমাজ শীর্ষক একটা সেমিনার হয়েছিল, হ্যাঁ, সেই সেমিনারে ডক্টর আব্দুল বারি স্যারই কিন্তু সভাপতি ছিলেন, আর ডক্টর আফতাব আহমদ রহমানই দিরাজপুর উনি ছিলেন বিশেষ অতিথি। বিভিন্ন জায়গা থেকে কি লোকজন সবাই সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল। যাই হোক, তারপর 1984 সালে যুবসংঘের কেন্দ্র চলে আসে রানীবাজার মাদ্রাসায়। এই রানীবাজার মাদ্রাসায় যখন কেন্দ্র থাকে, আমি ছাত্র তখন মার্কাজে, আমরা ছাত্র জীবনে প্রায় ওখানে আমি যেতাম, বৃহস্পতিবারে যেতাম। আমাদের এক বড় ভাই ছিল, তো কাবিল ভাই বগুড়ায় থাকেন এখন, উনি ওনার কাছে যেতাম, কেন্দ্রে থাকতাম বৃহস্পতি শুক্রবার, আবার চলে আসতাম। পদ্মা নদী ছিল, পদ্মা নদীতে যে গোসল টোসল করতাম, বেশ মজা হতো আর কি। সবাই রানীবাজার 1984 সালে সেখানে কেন্দ্র ছিল। তারপরে পরবর্তীতে যাই হোক, এখানে নদাপড়া মার্কাজে চলে আসে, এগুলো বিস্তারিত ইতিহাস আমরা। আর 1989 সালের 21শে জুলাই যুবসংঘের সাথে জমিয়তের সম্পৃক্ততা সম্পর্কহীনতা ঘোষণা হয়। কত সালে? 1989 সালের 21শে জুলাই। এটা আমাদের সাংগঠনিক ইতিহাসে একটা কালো দিবস বলা যায়, ঠিক আছে, যদি আমরা এগুলো দিবস টিবস পালন করি না বা মানি না। 1989 সালের 21শে জুলাই যুবসংঘের সাথে জমিয়তের সম্পর্কহীনতা সম্পর্কহীনতা ঘোষণা করা হয়। তারপরে এসে আন্দোলন চলে আসলো কত সালে বলেন? 1994 সালে। হ্যাঁ, 1994 সালে কত তারিখ? হ্যাঁ, 23 সেপ্টেম্বরে হলো আহলে হাদিস আন্দোলন গঠিত হলো। তাহলে আন্দোলনের চাইতে যুবসংঘের বয়সই কিন্তু বেশি। আর একটা মজার ব্যাপার, আন্দোলনের চাইতে মহিলা সংস্থাও কিন্তু পুরাতন। মহিলা সংস্থা হচ্ছে 7 জুন 1981, যুবসংঘ 5ই ফেব্রুয়ারি 1978,
আর আন্দোলন অনেক পরে এসে আমিরা যেমন চেষ্টা করেছিল, হয়তো স্যারের একটা দূরদর্শন ছিল, হয়তো যে একসময় এক হবে বা হয়তো সম্ভাবনা ছিল, এই জন্য কিন্তু উনি আলাদা ভাবে করেননি মুরব্বীদেরকে নিয়ে। 1994 সালে এসে এটি আহলাদিস আন্দোলন প্রতিষ্ঠিত হয়, যখন শিরক বিদাত এবং যে কুসংস্কারগুলো ছিল বাংলাদেশে সেগুলো কিন্তু কি হয়েছে, অনেক দূরভূত হয়েছে। ওই যে বাইতুল মোকাররমে যে কি বলে ওখানে যে কি ছিল, মাজার ছিল না আব্দুল কাদের জিলানির মাজারের গেলাপ ছিল, এগুলো দিয়ে পূজা করা হতো, বিভিন্ন ধরনের এই কাজগুলো কিন্তু হয়েছে। এই মোনাজাত উঠানোর জন্য একসময় বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কর্মীদেরকে কত হয়রানি হতে হতে, চিন্তা করা যায়, বহুজনকে আহত হতে হয়েছে। তসলিমা নাসরিনের বিরুদ্ধে আহলাদিস যুব সংঘের কর্মীরাই কিন্তু ঢাকাতে বিশাল সম্মেলন করে, এবং মাওলানা মহিউদ্দিন খান ঢাকার আহসান ভাই আমাদের যে সভাপতি ছিলেন ঢাকা জেলার, ওনার সাথে বিষয় আমার একসময় কথা হয়, তো মহিউদ্দিন খান উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যে যুব সংঘের ছেলেরা সেদিন যে মানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিল পুরো ওখানে ঢাকাতে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল। এরকম বিভিন্ন যে আমরা যদি আন্দোলন সংগ্রামে দেখি, শিরক এবং বিদাতের বিরুদ্ধে কিন্তু সবসময় আমরা আপোষহীন, এমনকি মোনাজাতের এই বিষয়টা নিয়ে দুই আজান সহ আরও বিভিন্ন বিষয় যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো দূরের ক্ষেত্রে কিন্তু আহলাদিস যুব সংঘ কি অনেক কার্যকর ভূমিকা পালন করেছে। আমরা জামাত ওনার বক্তব্যে অনেক সময় বলেন, একসময় বংশালের লোকেরা হালুয়া রুটি খেত, হ্যাঁ, তারপরে বড় বড় বিরিয়ানি ডেকে চড়ানো হতো, সেই জিনিসগুলো কি হয়েছে, দূরভূত হয়েছে। এটা কিন্তু আহলাদিস যুব সংঘের কি বলবো দাওয়াতি বরকতে কিন্তু এই বিষয়গুলো হয়েছে। সুতরাং সংগঠনের যে একটা উপকারিতা আছে, আমি মনে করি কেউ যদি মনে করে যে সে করবে না, তার নিজের ইস্তিহাদে মনে হয় সে করুক কিন্তু করা যাবে না, এটা বলাটা আমার কাছে ভালো মনে হয় না। কেউ যদি না করে, কারণ যখন জামাতে গোড়াবা আহলাদিস গঠন হয়েছে তখন কিন্তু সবাই তো তার সাথে যোগ দেয়নি, যোগ দিয়েছে কি, এর বাইরে বড় সংখ্যক একটা আহলাদিস ছিল। তবে অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্স যখন গঠন হয়েছে মোটামুটি বলা যায় প্রায় সবাই মোটামুটি ছিল এর সাথে, এই জন্য এটাকে সর্বভারতীয় আহলাদিস সংগঠন বলা হয়, ওয়ার্ল্ড ইন্ডিয়া আহলাদিস কনফারেন্স। তো কারো ব্যক্তিগত ইস্তিহাদ সেটা মনে হলে সেটা তার বিষয়, কিন্তু করা যাবে না এটি কিন্তু সঠিক নয়, কারণ এখানে তো অন্য কোনো বিষয় না, আমরা দাওয়াতি কাজটাকে একটি সাংগঠনিক ওয়েতে কি করছি, আমরা এটাকে প্রচার প্রসার করতে চাচ্ছি। আর ওই যে আগে আমি বললাম যে যখন প্রয়োজন দেখা যায়, বা এখনও দেখেন বিভিন্ন জায়গায় মসজিদ পোড়ানো হয়, সংগঠন আমিরে জামাতকে কিন্তু ফোন করতে হয়, এমনকি চাঁদপুরে সহ বিভিন্ন জায়গায় যে যখন মসজিদ পুড়িয়েছে সে সালথাতে ফরিদপুরে বিভিন্ন জায়গায়, সেসব জায়গায় কিন্তু স্যার ফোন করেছেন বড় বড় ব্যক্তিদেরকে, তাদের মাধ্যমে কিন্তু বিষয়গুলোকে ঠেকানো হয়েছে। তাহলে আর সবাই জানে যে এরা একতাবদ্ধ, যত আমাদের মধ্যে ফাটল হবে বা যত আমরা দুর্বল হয়ে যাবো তত, এবং কি হবে যে এর মাধ্যমে যারা আমাদের প্রতিপক্ষ শিরক বিদাতি, তারা দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাত বা বিভিন্ন নাম দেয়, আহলাদিসের বিরুদ্ধে হলে সবাই একমত, পিস টিভি যখন বন্ধ করলো তখন কি হলো, সবাই একমত হয়ে গেল, ওরা কে বেদাতি ওদের মধ্যে কে হেদাতি আর কিছু না, সবাই আহলাদিসকে ঠাকাও। এমনকি আমাদের দেশের একটা প্রচলিত পপুলার রাজনৈতিক দলের একটা ভিডিও ক্লিপ একজন বড় নেতার মানে কোনোভাবে বেরিয়ে গেছে সেখান থেকে, আমাকে আমাদের এক স্যার দেখালেন, সেখানে বলছে যে আমাদের এই দেশে বর্তমানে কাজ করে বড় বাধা হচ্ছে আহলাদিস আন্দোলন বা আহলাদিস, চিন্তা করেন একজন বড় নেতা। কিন্তু তাহলে যাই হোক, আমরা সবাইকে আমরা ভাই মনে করবো, সবার কাছে আমরা দাওয়াত দিব, কারোর সাথে আমাদের বিরোধ নেই, কাজ করে যাব, নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আমরা এগিয়ে যাব। তো বিষয়টা হচ্ছে যে জাতি ইতিহাস সচেতন না তার মৃত্যু অনিবার্য, তাহলে আমাদের কী করতে হবে, ইতিহাস সচেতন হতে হবে, আমাদের এই বিষয়গুলো জানতে হবে যে সাংগঠনিক দীর্ঘ যে ত্যাগ তিতিক্ষা আমাদের আহলাদিস জামাতের ওলামায়ে কেরামের আড়াই মাস ব্যাপী, সেই সময়ে 1906 সালের পরপর গঠনের পরপরে এটা অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্স গঠনের, সেই সময় এই কাদা মাটি পাড়ি দিয়ে গরুর গাড়িতে চড়ে এই গোটা ভারতবর্ষ সফর করা, ঘোড়ার গাড়িতে গরুর গাড়িতে বিভিন্নভাবে চড়ে, এবং সানাউল্লাহ অমৃতসরী বাংলাদেশেও এসেছেন উনি, এই যেটা আমি ঘটনা বললাম রাজশাহীতে এসেছেন, তো এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কিন্তু এই সাংগঠনিক ইতিহাসটা এসেছে, এবং আমরা সংগঠনটাকে পেয়েছি, সেই উত্তরাধিকারগুলো আমাদের মধ্যে আছে। তো সৈয়দ আহমদ শহীদ শাহ ইসমাইল শহীদের যে চেতনা, সেই চেতনা কিন্তু আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, সেই জিহাদি জাজবা আমাদের মধ্যে আছে, প্রয়োজন হলে আমাদেরকে যে কোনো সময় শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা কি রয়েছি, প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমি মনে করি। তো যাক, দীর্ঘ ইতিহাস এটি থিসিসে বলা আছে, আর স্মারকে ইনশাল্লাহ এটি চলে আসলে অনেক সংক্ষেপ করা হয়েছে, মোটামুটি মনে হয়
120টা লেখাকে কেটে কেটে আব্দুর রব বানাইছে, 25টা বানাইছে, অনেক সংক্ষেপ তাও বেশি হয়েছে 25টা। তো এর মধ্যে অনেক সুন্দর অনেক ঘটনা আছে, আরো কিছু আছে মনে হয়, একটু ছাটায় বাদ গেছিল ঢুকবে। এই নদাপাড়াতে কিন্তু কাপি সাহেব সম্বলন করেছেন, নদাপাড়া হাই স্কুল যেটা যেটা আছে সেই জায়গাতে, সম্ভবত এখানে দেওয়া ছিল সালটা 1948। হ্যাঁ, হামিদপুর পাইলট স্কুল এখানে সম্মেলন করে, কতজন লোক উপস্থিত ছিল, উল্লেখযোগ্য আলেমলামা কি সব আমি পুরনো তর্জমান ঘেটে ঘেটে সব বের করেছি, এই জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে নদাপাড়া একটা কেন্দ্রর কিন্তু একটা আলামত আছে, আর মাওলানা সানাউল্লাহ অমৃতসরি রাজশাহীতে এসেছেন, এবং এনায়েত আলী বেলায়েত আলী তাদের মধ্যে এরা কিন্তু সপুরা কেন্দ্র আমাদের যে আছে রাজশাহীতে, আলহামদুলিল্লাহ রাজশাহী একটা স্বনামধন্য জায়গা, এই জন্যে যে জিহাদ আন্দোলনের বড় বড় কয়েকটা কেন্দ্র এই জায়গাতে আছে। একটা আছে দুয়ারি কেন্দ্র, আমরা যেমন থিসিস দেখবেন যে বাংলাদেশে আহলে হাদিস যে দেওয়া আছে না, এখানে দেওয়া দুয়ারি কেন্দ্র এখান থেকে অল্প দূরে। তারপরে সপুরা আমাদের সামনে, এখানে সপুরা মিয়াপাড়া আহলে হাদিস মসজিদ, যেখানে অনেক জায়গা ছিল, 25-30 বিঘা জমি ছিল, সব ক্যান্টনমেন্ট দখল করে নিয়েছে। তারপরে আরেকটা আমাদের জামিরা কেন্দ্র, জামিরা জামাত বলা হয় না, এরা সুন্নাতের প্রতি খুব কঠোর, সুন্নাতে চুল টুল রাখা আনুষঙ্গিক ব্যাপারে খুব কঠোর, আজও পড়তো সেখানে 200 বছর আগের মাদ্রাসা, ফয়জি আম মাদ্রাসা সেই জায়গায় আছে। তিনটা এই কেন্দ্র বড় বড় এই জায়গায় আছে, চাপাই নবাবগঞ্জ আছে পাশেই, আর একটা কেন্দ্র আছে যেটার কেউ জানে না, সেটা হচ্ছে সুপু, এটা হচ্ছে পদ্মা নদীর পাশে আর একটা আছে, আব্দুস সত্তার জিহাদি না কি একজন মনসম্মত এরকম, এটা আমি জানতাম না। ওখানেও একটা বেশ 20-30 বিঘার মতো জমি ছিল, পদ্মা নদীতে অনেক জায়গায় চলে গেছে, এখনো কিছু জায়গা আছে, জমিয়তের লোকজন কোনো মতো এটা রক্ষা করে আছে, কিছু বেদখলও হয়ে গেছে, এটা আমাদের অনালোচিত যায়। তাহলে যদি ওটা বাদ দিলেও স্যার থিসিসে উল্লেখ করেছেন সপুরা, দুয়ারি এবং হচ্ছে আমাদের জামিরা, তিনটা বড় বড় কেন্দ্র কিন্তু এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছিল, এটা নদীর পার্শ্ববর্তী জায়গায় গড়ে উঠেছে। তাহলে সর্বদিক দিয়ে কিন্তু যে নদাপাড়া যে কেন্দ্র হয়েছে আন্দোলনের, এটা কিন্তু একটা এই পূর্বের স্মৃতির একটা কি বলবো পরম্পরা আমি বলতে পারি আর কি। তো সুতরাং যে 2.5 মাস ব্যাপী সফর করে সারাউল অমৃতসরি আব্দুল আজিজ রহিমাবাদি মাওলানা ইব্রাহিম মীর শিয়ালকোটি তারিখে আহলে হাদিস, নামে উর্দু ওনার একটা বই আছে, সেটা রচয়িতা উনি, তারিখে আহলে হাদিস, এই আমাদের স্বনামধন্য ব্যক্তিরা যে এটা রেখে গেছেন, এবং তারা যে পত্রপত্রিকাগুলো রচনা করেছেন মানে প্রকাশ করেছেন, আজও অনেকগুলো জারি আছে, যেমন তার্জুমান পত্রিকার কথা বললাম, সৈফে আহলে হাদিস বললাম, 123 বছর বয়স গোরাবাই আহলে হাদিসের, আজও করাচি থেকে প্রকাশিত হচ্ছে, এই ধারাবাহিকতায় মাসিকাত তাহারিক আমাদের চলে আসছে আলহামদুলিল্লাহ। এটা একটা বড় বিষয়, একসময় আহলে হাদিসদের কোনো লিটারেচার ছিল না, কাপি সাহেব যা লিখেছিলেন তাই, ডক্টর বারী সালের রচনা নাই, তেমন দু একটা বই আছে সেরকম কিছু না, কিন্তু আমিরে জামাতের মাধ্যমে আমাদের যে বড় একটা লিটারেচার সাহিত্য আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা একটা বড় একটা কিন্তু আমাদের জন্য স্থায়ী সম্পদ। এবং বিশেষ করে আপনি দেখবেন যে একটা প্রদীপ চেরাগ, আগে তো আমরা ছাত্র জীবনে চেরাগ অথবা ইয়া ছিল কি বলে যে হারিকেন, হারিকেনও কিন্তু চতুর্দিকে আলোক দিয়ে ঘোরা, নিচে অন্ধকার থাকে, আর বাতি কুপি বলা হয় বিভিন্ন জায়গায়, তো তার নিচে কিন্তু অন্ধকার থাকে। এখন থিসিস আমিরে জামাত রচনা করলেন অনেক কষ্ট করে, যদি আমরা এটা কাউন্সিল সদস্য হয়ে একবারও যদি আমরা খতম না দিই তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে, আমার মনে হয় এটা একটা পরীক্ষা নেওয়া উচিত, যে প্রত্যেক কাউন্সিল একবার করে, শরীফ প্রত্যেক কাউন্সিল সদস্যকে একবার করে থিসিস পড়তে হবে, উনি ওনার নিজ ইমানি দায়িত্ব এসে বলবেন, পুরস্কৃত করা হবে আবুল কালাম, যে হ্যাঁ আমি ফার্স্ট টু লাস্ট পড়েছি, ওই মাঝে মাঝে বাদ দিয়ে ওলা জাল্লি না আমিন করলে হবে না, কিন্তু ঠিক আছে ওই করলে হবে না, একদম শুরু থেকে একদম মোকাদ্দমা বিসমিল্লাহ শিরোনাম থেকে এখান থেকে শুরু করতে হবে একেবারে শেষ। আমাদের একজন শিক্ষক ছিলেন, এটা বলে শেষ করব, অধ্যাপক শেখ রফিকুল ইসলাম যুব সংঘের সাবেক সভাপতি সাতক্ষীরা, তো স্যার আমাদেরকে নাও পড়াতেন, আজিজুন নোহাত মার কাছে শিক্ষক ছিলেন উনি প্রথমে, তো স্যারের কাছে আমরা পরীক্ষার আগে ছাত্রদের যিনি আমাদের, স্যার একটু বলে দেন কি পরীক্ষা আসবে, একটু দাগায় দেন, তো আমরা স্যারের কাছে গিয়েছি, স্যার একটু দাগায় দেন শোনা আবুল কালাম ঘটনাটা, তো স্যারের কাছে গেছি, স্যার বলছে ঠিক আছে বই বের করো, বই বের করলাম, বলছে প্রথমে কি লেখা আছে বইয়ের, আমি বললাম স্যার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আর শেষে কি লেখা আছে, লেখা আছে তাম্মাত বিল খায়ের, হ্যাঁ তো বলছে বিসমিল্লার বা আর তাম্মাতের তা, এই বাত পড়বা তাহলে হয়ে যাবে, আর কিছু পড়া তাহলে লাগবে না, তার মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এটা একটা পরীক্ষা বা ইন্টারভিউ, তোমাদের সেশনে একটা নাও, যে সব কাউন্সিল সদস্যকে একটা সার্কুলার দিয়ে দাও যে সবাইকে বাধ্যতামূলকভাবে থিসিসের ফার্স্ট টু লাস্ট একবার খতম দিতে হবে, এবং সবাই এসে সেখানে রিপোর্টটা জমা দেবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যদি এটা পড়েন, অনেকবার আমি পড়েছি, বহুবার, আমার যেটা পার্সোনাল কপি এটা আমার পার্সোনাল মাদ্রাসা অফিসের কপি, সেটার মধ্যে অনেক দাগা দিকে অনেক লেখালেখি অনেক নোট করা আছে, কোন জিনিস একাধিক জায়গায় আছে সেগুলো নোট করে রাখতে হয়, কারণ অনেক বিষয় আছে দেখবেন যে এখানে আছে আবার আরেক জায়গায় আছে, এক জায়গায় লিখে রাখলে সব এক জায়গায় পেয়ে যায়। তো যাই হোক, তো এই ইতিহাসটা আমিরে জামাত যে এত কষ্ট করেছেন,
যেটা না হওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, সব কিছু কমপ্লিট হওয়ার পরেও যেন ডিগ্রি না দেওয়া হয় সেজন্য নাম বলছেন একজন বড় ব্যক্তি চেষ্টা করেছেন কিন্তু সফল হয়নি। তো একটা কথা আছে, মেহনত কিসি কো ধোকা নাহি দেতি, পরিশ্রম কাউকে ধোকা দেয় না। যে বিষয়ে আপনি পরিশ্রম করবেন সফল কাম হবেন। আপনি যদি ভালো ব্যবসায়ী হন, ভালো সংগঠক হন, ভালো শিক্ষক হন, ভালো দায়ী হন, পরিশ্রম আপনাকে কখনো ধোকা দেবে না। পরিশ্রম করলে মানজাদা ওয়াজাদা সে অবশ্যই পাবে। তাহলে আমাদের এই ইতিহাসগুলো আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করবো, বিশেষ করে থিসিসটা আমরা অবশ্যই আমরা পড়বো। আর আহলে হাদিস আন্দোলন কী কেন সংক্ষেপে দেওয়া আছে সেই ওখানে বিষয়গুলো, তাহলে আমরা যদি আমাদের ইতিহাসগুলো না জানি তাহলে অনেক ঘটনা আছে, অনেক ব্যাপার আছে যেগুলো আমরা জানতে পারবো না থিসিস না পড়লে। অবশ্যই আমরা পড়বো। আর সংক্ষেপে আমি ইতিহাসের কিছু এক্সক্লুসিভ অনেক দিক আছে যেগুলো বিভিন্ন বই পড়ে নিয়ে এসেছি। সাকিব আমাকে সুযোগ দিয়েছিলেন যে আপনি যত ইচ্ছে লেখেন, আমি জোশে জোশে 6 মাস ধরে খালি ইতিহাসই লিখছি, 100 পৃষ্ঠা পার করে দিয়েছি। পরে দেখলাম এত তো দেওয়া সম্ভব না, পরে কনসাইজ করে আব্দুর রব আমাকে একটু হেল্প করেছে, ছোটো করে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এটা স্মারকে দিলে ইনশাল্লাহ আপনারা সংক্ষেপে সব ঘটনাগুলো পেয়ে যাবেন। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা যেন ওই গোলক ধাতার মধ্যে না পড়ি, সংসারের মধ্যে না পড়ি যে সাংগঠনিক শক্তির অধীনে থাকতে হবে না, বরং থাকতে হবে। এটি ঠেলার নাম বাবাজি যখন আসবে তখন বোঝা যাবে। আর ওই কি বলে যে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, সে সময় না আসলে কিন্তু বোঝা যাবে না। দেখেন যে কোনো দুর্যোগ আসুক, সংগঠন যদি বলি এখন বাংলাদেশের, তাহলে আহলেস আন্দোলন এবং জমিয়ত আহলেস ধরে নিলাম আমি, এই দুটোই, আর বাকি সব বাদ দেন। কিন্তু সাংগঠনিক শক্তি তো দুটো। তো যদি কোনো বড় বিপদ আসে আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধে এগিয়ে যেতে হবে, অন্যরা কিন্তু ওইভাবে এগিয়ে আসতে পারবে না। জাকির নায়েক যখন পিস টিভি বন্ধ করে দিল, যে পিস টিভির মাধ্যমে বড় বড় বক্তাদের পরিচয়, তারা কেউ মুখ খোলা সাহস পাইছে, মনে ভুলে গেছেন কি নাকি আপনার ইতিহাস? আমিরে জামাতি তো প্রথম কী করেছিলেন, ঢাকাতে প্রেস কনফারেন্স করেছিলেন। তার মানে কি সংগঠন প্রয়োজন আছে। সংগঠনের যে শক্তি থাকে, একজন ব্যক্তির সে শক্তি থাকে না, সে যত সাহসী নিজেকে দাবি করুক না কেন। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহলেদিস আন্দোলনের একজন কর্মী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেই যেই পদে থাকি না কেন, পদগুলো হচ্ছে সাময়িক। আমি সহসভাপতি ছিলাম 12-15 বছর সংগঠনের দায়িত্বশীল ছিলাম কেন্দ্রীয়, এখন সাবেক মানে কি, সাবেক না আসলে প্রত্যেকে আমাদের, আমরা কাউন্সিল হলেও আমাদের মূল পরিচয় কর্মী। সে পরীক্ষায় পাশ করুক বা না করুক, অথবা করুক, কাউন্সিল হোক বা যাই হোক, সবার পরিচয় কিন্তু কর্মী, আর বাকি সব হচ্ছে অস্থায়ী, কর্মী পরিচয় হচ্ছে স্থায়ী। সুতরাং এই স্থায়ী পরিচয়টার প্রতি কী করতে হবে, আমাদের গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। এই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।